তাহলে এটা ছিল না যেই মেয়ে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় সেই মেয়ে কিভাবে আত্মহত্যা করার চিন্তা করে আমাকে শুধু এটা বলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের 2017-18 সেশনের শিক্ষার্থী সাদাফ অবন্তিকাকে সহপাঠী আম্মান সিদ্দিকী প্রথম বর্ষে পড়াকালীন প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই আম্মান তাকে উত্ত্যক্ত করতে থাকেন ক্যাম্পাস চত্বরে ক্লাসে করিডোরে এবং বিভিন্ন স্থানে তিনি উত্ত্যক্ত করতেন 2023 সালের 14 নভেম্বর আইন বিভাগের চেয়ারম্যান আলী আক্কাসের মাধ্যমে তৎকালীন প্রক্টর মুস্তফা কামাল বরাবর একটি অভিযোগ দেন সেই অভিযোগপত্রে বিষয়টি উল্লেখ রয়েছে অভিযোগপত্রে অবন্তিকা লিখেছেন দীর্ঘদিন আমার ব্যাচের আমারই বিভাগের আম্মান সিদ্দিকী আমার সঙ্গে হয়রানিমূলক আচরণ ও উত্তক্ত করে আসছে প্রথম বর্ষে প্রেমের প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করার পর সে ব্যক্তিগত জীবনে এগিয়ে যায় কিন্তু তার কিছুদিন পরেই লিফটের কাছে দাঁড়িয়ে থাকলে আমাকে দেখে সে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করে এবং আমি এরূপ মন্তব্যের প্রতিবাদ করায় বিপত্তি বাঁধে সে অপমানিত বোধ করে এবং আমাকে বলে আমার একদিন এমন অবস্থা করবে বা এমনভাবে ফাঁসাবে যাতে আমি মেয়ে হয়ে সমাজে মুখ দেখাতে না পারি এবং সুইসাইডে বাধ্য হই অবন্তিকা আরও লেখেন এমন আগ্রাসী আচরণ মুখে গালাগাল রাস্তায় চলে গেলে দুর্ঘটনার হুমকিতে রূপ নেয় তখন আমার বাবা অসুস্থ থাকায় আমি এ বিষয়ে গুরুত্ব দেইনি পরে আমি তাকে স্পষ্ট করে বলে দেই আমার সাথে যেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগাযোগ না রাখে এরপর কিছুদিন বন্ধ থাকে হঠাৎ ছেলেটি মেসেঞ্জারে আমাকে বলে সে এমন কিছু তথ্য ছড়াবে মানুষের কাছে যাতে আমি অপদস্থ হই এবং সে কবর থেকে একদম মুর্দা তুলে ফেলবে ওর সঙ্গে কিছু করলে সম্প্রতি আমার বাবা মারা গেলে তার হুমকি ধামকি এবং উৎপাত মাত্রা ছাড়িয়ে গেছে বিভিন্ন সময় আমি ডিপার্টমেন্টের করিডোরে একা থাকলে সে আমাকে বিবিএ ফ্যাকাল্টির ছাদে কিংবা সম্পূর্ণ ফাঁকা ক্লাসরুমে তার সঙ্গে কথা বলার জন্য ডাকে এবং সরাসরি কথা বললে আমি রেকর্ড করব এই ভয়ে আম্মান সেখান থেকে দ্রুত চলে যায় আইন বিভাগের চেয়ারম্যানের কাছে গত বছর 14 নভেম্বর লেখা অভিযোগে সাদাফ অবন্তিকা উল্লেখ করেছেন কয়েক মাস আগে সে আমাকে আবারও ডাকে আমাদের ডিপার্টমেন্টের উপরের ফ্লোরে নিয়ে কথা বলতে চাইলে আমি প্রতিবাদ করি এবং সে আমাকে তখন ভয় দেখায় এই বলে যে আমার নামে প্রক্টর স্যারের কাছে নালিশ দিবি দেখি কি করতে পারিস প্রক্টর স্যারকে একটা কল দিলেই স্যার ধরে কারণ আমি সাংবাদিক তুই জানিস কোতোয়ালি থানাতেও আমার কেমন লিঙ্ক এক সেকেন্ড লাগবে তোকে ফাঁসাতে সেদিন আমি ভয়ে হোম টাউনে চলে যাই কিন্তু এরপর পরীক্ষা দিতে আবার আসতে হয় অভিযোগে অবন্তিকা লিখেছেন আম্মান আমাকে একদিন বিকেল 3:26 আবার ফাঁকা ক্লাসরুমে ডাকে তখন আমি ইগনোর করে যেতে চাইলে সে আমার পথ আটকায় এবং তার ডাকে ক্লাসরুমে না যাওয়ায় ধমক দেয় আমি ঠিক তখনই তাকে বিভাগের অফিস রুমে নিয়ে যাই যাতে আমার কোনো ক্ষতি না হয় আমি প্রচণ্ড ভীত সন্ত্রস্ত এমনকি পরিবার ছাড়া ঢাকায় থাকায় রাস্তাঘাটে চলাচলেও অনিরাপদ বোধ করি এ বিষয়ে তৎকালীন প্রক্টর মুস্তফা কামাল বলেন অবন্তি যখন প্রক্টর অফিসে অভিযোগ দেয় তখন আমি তাকে বলেছি অফিসে এসে সরাসরি কথা বলতে তাদের এই ঘটনা নিয়ে অতীতে তদন্ত কমিটিও করা হয় আবার ওই সময় ভিসি স্যার মারা যাওয়ায় ঘটনার আর এসব বিষয়ে শুনতে পারিনি অবন্তি আরও অভিযোগ নিয়ে আমার কাছে আসেনি আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর সরকার বলেছেন এ বিষয়টিতে প্রথম থেকে এই মেয়েটার সাথে যা হয়েছে সে কখনোই বিভাগকে জানায়নি সব অভিযোগ ছিল প্রক্টর অফিস কেন্দ্রিক শুধু প্রথমে এই ছেলেদের সাথে ঝামেলাকে কেন্দ্র করে তার মা বাবাকে প্রক্টর অফিস ডেকেছে তখন জানি সে বিষয়টার সমাধানও হয়ে গেছে এরপর গত নভেম্বরে হঠাৎ মেয়েটি আমাকে এসে বলে স্যার আগের ঘটনা মীমাংসা হয়েছে কিন্তু ওরা এখনও আমাকে ডিস্টার্ব করছে আমি প্রক্টর বরাবর দরখাস্ত দিব তখন আমি তার দরখাস্তে সুপারিশ করে দিই এদিকে অভিযোগের বিষয়ে রায়হান সিদ্দিকী আম্মান ফেসবুকে লিখেছেন দীর্ঘদিন ধরে অবন্তির সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করিনি এমনকি ফেসবুক মেসেঞ্জার বা কোনো জায়গাতেই কানেক্টেড না আমি আমাকে দোষী প্রমাণের জন্য এভিডেন্স লাগবে এভিডেন্স ছাড়া এসব অভিযোগ ভিত্তিহীন যৌন হয়রানির বিচার না পেয়ে সুইসাইড করার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাদাফ অবন্তিকা ফেসবুকে লিখেছেন এটা সুইসাইড না এটা মার্ডার টেকনিক্যালি মার্ডার দীর্ঘ স্টেটাসে বিস্তারিত তুলে ধরে তার আত্মহত্যার জন্য ফেসবুক পোস্টে তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলামকে দায়ী করেন এই ঘটনায় অভিযুক্ত সহপাঠী আম্মান সিদ্দিকী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দীন ইসলামকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এ ব্যাপারে কুমিল্লা কোতোয়ালি থানায় অবন্তিকার মা বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনায় একটি মামলা করেছেন এরপরই প্রধান দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ সৈয়দ শাকিব, বিএনএ নিউজ 24